প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা লোগোতে লোগোর প্রিমিটিভগুলো নিয়ে আলোচনা করব। লোগোর প্রিমিটিভ বলতে আমরা বুঝি যে লোগোতে ব্যবহৃত যে নির্দেশগুলো বা কমান্ডগুলোকে লোগো প্রিমিটিভ বলা হয়। চলো আজকে আমরা কম্পিউটারে এই লোগো প্রিমিটিভসের কাজগুলো দেখি। আজকে আমরা লোগো প্রিমিটিভের মূল্যায়নপত্রের প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা লোগো প্রিমিটিভ বলতে কি বোঝো সেটা আমরা বলব। প্রশ্নপত্রগুলো আমরা একটু দেখে নিই। দেখো, এরটা হচ্ছে লোগো প্রিমিটিভ বলতে কি বোঝো, উদাহরণ দাও। লোগো প্রিমিটিভ বলতে লোগোতে যে নির্দেশগুলি দেওয়া হয় তাকে লোগো প্রিমিটিভ বলা হয়, অর্থাৎ উদাহরণ হচ্ছে FD, BK ইত্যাদি। তো আমরা এটা একটু আলোচনা করে নিই যে কিভাবে আমরা লোগো প্রিমিটিভটা কি সেটা একটু দেখি। প্রথমে আমরা লোগো খুলে নেব। লোগো খুলতে গেলে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যেতে হবে, তারপর মাইক্রোসফট উইন্ডোজ লোগোতে ক্লিক করব এবং মাইক্রোসফট উইন্ডোজ লোগো অপশনে ক্লিক করলেই লোগো উইন্ডো খুলে যাবে। দেখো, এই যে লোগো কমান্ডের ইনপুট বক্সে, অর্থাৎ এই কমান্ড ইনপুট বক্সের মধ্যে আমরা যদি FD লিখি, দিয়ে 100 দিই, দেখো এর সঙ্গে, অর্থাৎ FD এমন একটা নির্দেশ যার সঙ্গে কোনো সংখ্যা দিতে হবে, সংখ্যা ছাড়া কিন্তু এ কাজ করবে না। তো আমরা FD দিয়ে 100 দিলেই দেখো লোগো সামনের দিকে, অর্থাৎ টাইটেলটা সামনের দিকে 100 ধাপ এগিয়ে যাবে। তাহলে এইটা হলো, এই যে কমেন্টটা, এই FD কমেন্টটা হচ্ছে লোগো প্রিমিটিভ, অর্থাৎ লোগোতে যে নির্দেশগুলো দেওয়া হয় তাকে লোগো প্রিমিটিভ বলে। যেমন উদাহরণ হচ্ছে FD এবং BK। BK কমেন্টটা একটু দেখে নিই। BK-টাও কিন্তু একটা, BK যদি আমি 100 করি, দেখো পেছনের দিকে টাইটেলটা চলে আসে, অর্থাৎ ব্যাকওয়ার্ড। এরপরে আমরা চলে যাই তার পরের কোশ্চেনে, বি নম্বরের প্রশ্ন, অর্থাৎ FD, BK, RT, LT কমান্ডের কাজ কি। তো উত্তর হবে, FD বা ফরওয়ার্ড নির্দেশের সাহায্যে টার্টেল সামনের দিকে যায়, BK বা ব্যাকওয়ার্ড নির্দেশের সাহায্যে টার্টেল পেছনের দিকে যায়, RT বা রাইট টার্ন নির্দেশের সাহায্যে টার্টেলকে ডান দিকে ঘোরানো যায়, LT বা লেফট টার্ন নির্দেশের সাহায্যে টার্টেলকে বাম দিকে ঘোরানো যায়। তো এটা একটু দেখে নেব। তো প্রথমে আমরা এখানে দেখো দুটো দেখলাম, FD এবং BK। তো FD আমি আবার 100 দিচ্ছি, টাইটেলটা সামনের দিকে গেল, পেছনের দিকে BK দিলে যায় দেখলাম। আবার আমরা RT কমান্ড দেবো, RT মানে রাইট টার্ন। দেখো RT-র সঙ্গেও কিন্তু একটা নাম্বার লাগে, অর্থাৎ ডিগ্রিটা দিতে হবে, কত ডিগ্রি ঘোরাতে চাইছি, RT 90। তারপরে আবার আমরা FD 100 দেবো, সামনের দিকে টাইটেলটা যাবে, টাইটেলটা সামনের দিকে এগিয়ে যাবে। আবার এইবারে আমরা LT দেবো, LT লেফট টার্ন। দেখো লেফট টার্ন 90 যদি দিই, এর সঙ্গেও একটা ডিগ্রি লাগবে, অর্থাৎ দিতে 90 ডিগ্রি, দেখো ডান দিকে, বাম দিকে ঘুরে গেল। LT মানে লেফট টার্ন, অর্থাৎ টাইটেলটা বাম দিকে ঘুরে যাবে, আর RT হচ্ছে রাইট টার্ন, টাইটেলটা ডান দিকে ঘুরেছিল। আবার যদি আমি FD 100 দিই, দেখো টাইটেলটা সামনের দিকে এগিয়ে যাবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে FD, BK, RT এবং LT কমান্ড কিভাবে কাজ করে লোগোতে। এরপরে আমরা চলে আসছি হোম কমান্ড। দেখো এখানে রয়েছে হোম কমান্ড, হোম ও বাই কমান্ড, সিএরটায় মধ্যে পার্থক্য কী। হোম কমান্ডের সাহায্যে টার্টেলকে স্ক্রিনের যে কোনো স্থান থেকে স্ক্রিনের মাঝখানে আনা যায়। তো একটু দেখে নিই কীভাবে এটা যায়। তো হোম কমান্ড দিলে দেখো টার্টেলটা যেখানেই থাকুক না কেন, টার্টেলটা রয়েছে এখানে, ও শর্টভাবে কীভাবে আসতে পারবে, এই কোনাকুনিভাবে আসবে। তো টার্টেলটা কিন্তু একেবারে কোনাকুনি একটা দাগ ফেলে কিন্তু টার্টেলটা স্ক্রিনের মাঝখানে চলে আসবে। দেখো এখান থেকে টার্টেলটা কিন্তু এখানে চলে আসলো। তাহলে হোম কমান্ডের সাহায্যে কী করা যায়, হোম কমান্ডের সাহায্যে টার্টেলকে স্ক্রিনে আমার মাঝখানে নিয়ে আসা যায়। হোম কমান্ডের সাহায্যে টার্টেলকে স্ক্রিনের যে কোনো স্থান থেকে মাঝখানে নিয়ে আসা যায়। এরপরে আমরা চলে আসবো বাই কমান্ডের কাজ কি। বাই কমান্ডের সাহায্যে লোগো থেকে বেরিয়ে আসা যায়। তাহলে একটু দেখে নিই বাই কমান্ডের সাহায্যে লোগো থেকে কী করে বেরোনো যায়। BYE বাই, দেখো লিখলাম, লিখে যদি আমরা এন্টার দিই লোগো থেকে বেরিয়ে আসা যায়। এরপরের প্রশ্নে চলে আসি,
যে সিএস, দেখো এখানে রয়েছে সিএস, সিএস আর ক্লিয়ার টেক্সট ক্লিন, সিএস মানে ক্লিয়ার স্ক্রিন, আর সিটি হচ্ছে ক্লিয়ার টেক্সট, আর ক্লিন এই কমান্ডের মধ্যে পার্থক্য কী? সিএস বা ক্লিয়ার স্ক্রিন কমান্ডের সাহায্যে স্ক্রিনের আঁকা বা যে কোনো ছবি মুছে ফেলা যায় এবং টার্টেলটি স্ক্রিনের মাঝখানে চলে আসে। চলো আমরা একটু দেখে নিই এটা কিভাবে করা যায়। আমরা আবার লোগোটাকে খুলে নিই। লোগো খুলতে গেলে স্টার্ট অল প্রোগ্রামস, মাইক্রোসফট উইন্ডোজ লোগো এবং মাইক্রোসফট উইন্ডোজ লোগো। তো আমরা দেখব কিভাবে সিএস কমান্ডটা কাজ করে। তো আমরা প্রথমে এফডি 100 দিচ্ছি, তারপরে আরটি 90 দিচ্ছি, আবার এফডি 100 দিচ্ছি, আবার এলটি আমরা 90 লিখছি, আবার এফডি দেখো 100 দিচ্ছি। তারপর আমি যদি সিএস কমান্ড ব্যবহার করি তাহলে টার্টেলটার মধ্যে হোম কমান্ড যেমন এরকমভাবে টার্টেলটা দাগ কেটে চলে এসেছিলো, এখানে কিন্তু তা নয়। এখানে পুরো এই টার্টেলটা একবারে মাঝখানে চলে আসবে ঠিকই, কিন্তু সমস্ত দাগ মুছে ফেলবে। সিএস মানে ক্লিয়ার স্ক্রিন, সমস্ত ক্লিয়ার করে টার্টেলটা মাঝখানে চলে আসে স্ক্রিনে। এবারে আমরা দেখব ক্লিয়ার টেক্সট, অর্থাৎ এই যে সিটি করলে কি হয়, এই যে যা যা আমরা কমান্ড আউটপুট বক্সে যা আছে লেখা সমস্ত, অর্থাৎ আউটপুট বা কমান্ড রিকল লিস্ট বক্সে সমস্ত নির্দেশগুলো, এই যে যা যা নির্দেশ দিয়েছিলাম সব নির্দেশগুলো মুছে যাবে। তাহলে দেখি সিটি দিয়ে এন্টার দিলে দেখো এখানের কমান্ডার ইনপুট বক্সে সমস্ত নির্দেশগুলো মুছে গেল। তাহলে আমরা একবার দেখে নিই যে সিটি হচ্ছে ক্লিয়ার টেক্সট, অর্থাৎ এই কমান্ডের সাহায্যে আউটপুট অথবা কমান্ড রিকল লিস্ট বক্সে সমস্ত নির্দেশ মুছে ফেলা যায়। এবারে ক্লিন কমান্ডের কাজ কি? ক্লিন কমান্ডের সাহায্যে স্ক্রিনের সব চিত্রকে মুছে ফেলা যায়, কিন্তু টার্টেল স্ক্রিনের মাঝখানে আসে না। দেখো আমি আরেকবার করি, এফডি 100, আরটি 90। তো এবারে এফডি 100, আরটি 90, আবার এফডি 100, দেখো এইখানে আসলো। তো এইখান থেকে যদি আমি এখানে যদি আমি সি, দেখো সিএস দিয়েছিলাম, সমস্ত স্ক্রিনের লেখা মুছে মাঝখানে চলে এসেছিলো টার্টেলটা। আর এবারে আমরা দেবো ক্লিন, ক্লিন কমান্ড কিভাবে কাজ করে দেখো, CLEAN ক্লিন, ক্লিন দিলে টার্টেলটা কিন্তু মাঝখানে আসবে না, অর্থাৎ যেখানে আছে সেখানেই থাকবে, কিন্তু সমস্ত দাগগুলো মুছে যাবে। দেখো এই হচ্ছে পার্থক্য। তাহলে আমরা সহজেই বুঝে গেলাম যে ক্লিন কমান্ডের কাজ, পার্থক্যগুলো আমরা সহজেই বুঝে ফেললাম। এবারে আমি আসছি স্ক্রিন থেকে টার্টেলকে লুকিয়ে ফেলার জন্য। দেখো এই টার্টেলটা এখানে রয়েছে, এটা থেকে লুকিয়ে ফেলতে গেলে HT হাইট টার্টেল, টার্টেলটা দেখো লুকিয়ে গেল। আবার এটাকে ফেরত আনতে গেলে, অর্থাৎ HT হচ্ছে হাইট টার্টেল, টার্টেলকে লুকিয়ে ফেলার জন্য HT করব, আর টার্টেলকে দেখার জন্য আবার HT করব। দেখো আবার ফিরে আসবে টার্টেলটা। তো ম্যাজিকের মতন টার্টেলটা একবার অদৃশ্য করে দেবো, আবার টার্টেলটাকে আমরা নিয়ে আসতে পারি। তাহলে HT হচ্ছে অদৃশ্য করার জন্য টার্টেলটাকে, অর্থাৎ স্ক্রিন থেকে অদৃশ্য করার জন্য ব্যবহার করা হয়, যেটাকে হাইট টার্টেল, টার্টেলটাকে লুকিয়ে ফেলার জন্য, আর HT হচ্ছে শো টার্টেল, আবার টার্টেলটাকে ফিরিয়ে আনা যায়। তো এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি, দেখে নিলাম আমরা সমস্ত। এরপরে আমরা চলে আসছি মূল্যায়নপত্রের 5 ও 6 প্রশ্নোত্তরগুলো। 5 ও 6 মধ্যে সিএস কমান্ডের পুরো কথা, ক্লিয়ার স্ক্রিন, HT বা শো টার্টেল, FD ফরওয়ার্ড, RT রাইট টার্ন, HT হাইট টার্টেল, BK ব্যাকওয়ার্ড, LT হচ্ছে লেফট টার্ন। এগুলো আমরা ইংরাজি এবং বাংলা দুটোভাবেই লিখে দিয়েছি, তোমরা যে কোনো ভাষায় লিখতে পারবে। এরপরে এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে লেখো, এটা 1 নম্বরে রয়েছে EOHM, এটা হবে হোম। তারপরে দেখো 2 নম্বর রয়েছে URTETL, এটা হবে টার্টেল। 3 নম্বরে রয়েছে EYB, এটা বাই, BYE। এটা 4 নম্বরে CEALN, এটা হবে ক্লিন, CLEAN ক্লিন। এরপরে দেখো 5 নম্বরে রয়েছে TTXEERALC, এটা ক্লিয়ার টেক্সট হবে, CLEARTEXT। তারপরে দেখো এটা হচ্ছে 6 নম্বরেরটা WBKACODR, এটা হবে ব্যাকওয়ার্ড, BACKW, যদিও এই বানানটা ও হবে না, এখানে এ হবে। যাই হোক এখানে যেহেতু ও দেওয়া আছে আমরা ব্যাকওয়ার্ড এরকম ORD লিখেছি। 7 নম্বরে WR
ODFRO এখানেও দেখো ফরওয়ার্ড FORWORD এটা যদিও এ হবে WARD হয় আমি এখানে যেহেতু বানান দুটো ভুল আছে সেহেতু এটা ঠিক করে নেবে তোমরা ফরওয়ার্ড FORWARD ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড হচ্ছে BACK WARD ব্যাকওয়ার্ড তো এইভাবে তোমরা এই কাজগুলো দেখলে আজকে আমরা এই প্রশ্নোত্তর পর্ব আমরা এগুলো বন্ধ ক্লোজ করলাম এবং লোগো থেকে আমরা বেরিয়ে যাচ্ছি লোগো থেকে বেরিয়ে যাওয়ার জন্য BYE বাই কমান্ড দিয়ে এন্টার দেব লোগো থেকে বেরিয়ে যাওয়া যায় আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে ধন্যবাদ